এরপরে প্রশ্ন করেছেন আলিয়া খানম আপনি জানতে চেয়েছেন হোম লোন নিয়ে বাড়ি করলে জায়েজ হবে কি না দেখুন হোম লোন বলতে আমাদের দেশে প্রচলিত সুদভিত্তিক যে সমস্ত লোন আছে আমাদের দেশে বা দেশের বাইরে এই সমস্ত লোনগুলোর কথা যদি আপনি বুঝিয়ে থাকেন সেটি তো কোনো অবস্থাতেই একজন মুসলমানের জন্য জায়েজ নয় কারণ বসবাস করার জন্য একটি বাড়ি দরকার ঠিকানা দরকার সেটা যে কোনোভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারবো ভাড়ায়ও থাকতে পারবো কিন্তু আমাকে সুদ সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করতে হবে এমন কোনো কিছু আমার বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন নয় বা আমি নিরুপায় নই অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ হবে না আর যদি সুদভিত্তিক লোন ছাড়া এমনি সরিয়াভিত্তিক কোনো লোন নেওয়া হয় যেটা সুদের আওতায় পড়বে না এবং সেটা যদি নিশ্চিত করা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই লোকম লোন নিয়ে আপনি বাড়ি করতে পারবেন